আজকে পরিবেশ বিদ্যার আরেকটি ক্লাস দেব আমি। তো এই ক্লাসে আমরা জীব বৈচিত্র্যের গুরুত্ব বা জীব বৈচিত্র্যের মূল্য সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে আমরা জেনে গেছি জীব বৈচিত্র্য কাকে বলে। তো আজকে আমি জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করছি। আমরা জানি যে জীব জগতের যে বিশাল বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা কিন্তু পৃথিবী আর মনুষ্য জাতি, আমরা যে মানব জাতি, এদের সুস্থ জীবন যাপনের জন্য কিন্তু ভীষণভাবে দরকার। কারণ এই জীব জগতের যে বিভিন্নতা, বৈচিত্র্যের মধ্যেই পরিবেশগত, অর্থনৈতিক, নান্দনিক বা সাংস্কৃতিক মূল্য কিন্তু নিহিত আছে। এখন আমরা জীব বৈচিত্র্যকে যদি একটা গচ্ছিত মূলধন হিসেবে ভাবা যায়, ভাবি, তাহলে এই মূলধনের যে ব্যবহারযোগ্য অংশের ওপরেই কিন্তু নির্ভর করছে কি মানুষ বা অন্যান্য জীবগুলোর অস্তিত্ব। যেমন যে আমরা যে খাদ্য, ভেষজ বা যে কাঠ, তন্তু প্রভৃতি যেসব জিনিসপত্র আমরা প্রকৃতি থেকে পাই, তা সবকিছুই কিন্তু মূলত প্রাণী বা উদ্ভিদজাত। আর এই যে বাস্তুতান্ত্রিক যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু পৃথিবীতে এই প্রাণের বিকাশ বা প্রাণ ধারণের প্রয়োজনীয় উপাদানগুলোর যোগান দেয়। সুতরাং জীবের অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে এই জীব বৈচিত্র্য বা জীবদের যে বিভিন্নতা, এটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাহলে আমরা জীব বৈচিত্র্যের যে বিভিন্ন গুরুত্ব আছে তার মধ্যে প্রথম আমরা আলোচনা করব খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদের গুরুত্ব। আমরা জানি যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রত্যেকটা জীব কি করে না, উৎপাদকের কাছ থেকে পর্যায়ক্রমে তাদের যে পুষ্টি পদার্থ সেগুলো সংগ্রহ করে। আমরা জানি বাস্তুতান্ত্রিক উৎপাদক কারা না, সবুজ উদ্ভিদ আর বাস্তুতন্ত্রের সমস্ত শক্তির উৎস হচ্ছে কে না, সূর্য। এবং বর্তমানে যে চাষযোগ্য মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 2500। আমরা এদের থেকে কি পাই না, খাদ্য সামগ্রী ছাড়াও নানা রকম ওষুধ, প্রসাধন বস্তু এগুলো কিন্তু পেয়ে থাকি। আবার জীব বৈচিত্র্যের তারতম্যের যে জন্য আমরা কি হন, আমাদের যে কৃষিক্ষেত্র, সেই কৃষিক্ষেত্রেও আমরা বিভিন্নতা লক্ষ্য করতে পারি। যেমন আমরা সবাই পরিচিত যে আমরা বিভিন্ন ধরনের আলুর নাম জানি, তাই তো? জ্যোতি, চন্দ্রমুখী, প্রত্যেকটা আলু কিন্তু তারা তো সবাই একই প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু তাদের ক্ষেত্রে আকার, আকৃতি বা স্বাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্নতা বা বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমাদেরকে খাদ্য বা কৃষি ক্ষেত্রে বাস্তুতন্ত্র বা জীব বৈচিত্র্যের যে বিভিন্নতা তার প্রভাব। এছাড়া আমরা যে উদ্ভিদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পাই, তার মধ্যে ভেষজ উদ্ভিদের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের পরিচিত কতকগুলো ভেষজ উদ্ভিদ যার নাম আমরা প্রায় সকলেই জানি, যেমন বাসক, তুলসী, কালমেঘ, ধানকুনি, কুলেখাড়া, ফিতকুমারী, নিম, এগুলো কিন্তু আমাদের কাছে খুব পরিচিত ভেষজ উদ্ভিদ, ঠিক আছে? এদের পাতা, মূল, ফল, কোনো কোনো ক্ষেত্রে গাছের ছাল, প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন বাসক বা তুলসী পাতা সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে ব্যবহার করা হয়, বা কৃমিনাশক হিসেবে কালমেঘ পাতার ব্যবহার, বা বিভিন্ন ধরনের আমাশয়ের ক্ষেত্রে যে থানকুনি পাতার ব্যবহার, এগুলো কিন্তু আমরা সবাই জানি, বা কুলেখাড়ার পাতা যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা তো মানে আমরা প্রত্যেকেই বোধহয় জানি। এবং নিমের ব্যবহার, যে খোস, পাত্রা, চুলকানি বা অ্যান্টিসেপ্টিক রূপে কিন্তু নিম গাছের পাতা, ছাল, ফুল, ফল সমস্ত কিছু ব্যবহার করা হয়। তারপর আমরা তো ত্বক বা চুলের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে ঘৃতকুমারীর নাম জানি,
বা বিভিন্ন ধরনের যেটাকে আমরা বলি অ্যালোভেরা, অ্যালোভেরা জেল টিভিতে তো আমরা সবসময় দেখছি, তাহলে সেই ঘৃত কুমারী কিন্তু শুধুমাত্র ত্বক বা চুলের ঔজ্জ্বল্য বাড়াতে ব্যবহার করা হয় না। আমাদের যে মাথা ব্যথা হয় কোনো কারণে, বা আমাদের বিভিন্ন চর্মরোগ বা পাতের ব্যথা সারানোর ক্ষেত্রেও কি হয়, কিন্তু ঘৃত কুমারীকে ব্যবহার করা হয়। তাহলে এইগুলো কয়েকটা হচ্ছে আমাদের পরিচিত ভেষজ উদ্ভিদ, যাদের বিজ্ঞানসম্মত নামগুলো এবং তাদের ব্যবহৃত অংশগুলো বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। তো আমি এদের ব্যবহার গুলো বা ব্যবহৃত অংশগুলো বলে দিলাম, এবং ভেষজ উদ্ভিদ গুলোর বিজ্ঞানসম্মত নামগুলো আমি একটু বলে দিই আরো। যেমন বাসক, বাসক পাতার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাডাটোডা ভেসিকা, তুলসী হচ্ছে অসিমাম স্যাংটাম, কালমেঘ হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকিউলেটা, থানকুনি হচ্ছে সেন্টিলা এসিয়াটিকা, কুলেখাড়া হচ্ছে হাইগ্রোফিলা স্কুলি, শতমূলি হচ্ছে অ্যাসপারাগাস রেসিমোসাস, সজনে হচ্ছে মোরিঙ্গা ওলিফেরা, ঘৃতকুমারী হচ্ছে অ্যালোভেরা, শিঙ্কোনা হচ্ছে শিঙ্কোনা সাক্সিরুব্রা, আর নিম হচ্ছে অ্যাজাডারিকটা ইন্ডিকা। তাহলে এই নামগুলো আমাদের একটু বিজ্ঞানসম্মত নামগুলো একটু মুখস্থ করতে হবে। এছাড়া আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের উপক্ষার গুলোর নাম, আমরা ক্লাস টেনে উপক্ষার সম্বন্ধে পড়েছি। তো সেই শিঙ্কোনা গাছের ছাল থেকে যে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন পাই আমরা, এটা আমরা সবাই জানি। বা সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, যেটা কি হয় না উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করে। বা চা বা কফির মধ্যে ক্যাফিন থাকে, যেটা কি করে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপক হিসেবে কাজ করে। বা মরফিন, যেটা আফিম গাছ থেকে আমরা পাই, সেটা কি হয় না বিভিন্ন ধরনের যন্ত্রণা বা ব্যথা উপশমের কাজে ব্যবহার করা হয়। আর বেলেডোনা, যেটা ডায়রিয়ার জন্য, যে পেটে ব্যথা ক্ষুদ্রান্তে ডায়রিয়ার জন্য, তো সেই ব্যথা কমাতে কাজে লাগে, বেলেডোনা গাছ থেকে পাওয়া যায় কি অ্যাট্রোপিন। তাহলে এই ভেষজ উদ্ভিদগুলো বা এই সমস্ত যে ওষুধগুলো আমরা গাছের থেকে পাচ্ছি, এইগুলো পাচ্ছি কিন্তু বিভিন্ন জীবের মধ্যে যে বৈচিত্র্য বা ভ্যারাইটি বা বিভিন্নতা আছে বলেই। তাহলে আজকে আমরা জীব বৈচিত্র্যের যে অনেকগুলোই গুরুত্ব আছে, তার মধ্যে তিনটে গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম, যে খাদ্যের উৎস হিসেবে কিভাবে সবুজ উদ্ভিদকে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে জীব বৈচিত্র্যের প্রভাব, এবং ড্রাগ বা ওষুধ হিসেবে জীব বৈচিত্র্যের ব্যবহার। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত।